ক্রস সেলাই করা। নকশা অনুযায়ী সুতা নিন। এক প্রান্তের উপরের কোণা থেকে নিচের কোণায় হাফ ইঞ্চি দূরত্বে খিঁচ সেলাইয়ের মতো দুটি করে ফোঁড় দিন। উপরের ফোঁড় সামনের দিকে ও নিচের ফোঁড় পেছনের দিকে নিন ও ক্রসটি তৈরি করুন। এই নিয়মে কাজ করে প্রয়োজন মতো ক্রস সেলাই সম্পন্ন করুন। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। ক্রস সেলাই করা। নকশা অনুযায়ী সুতা নিন। এক প্রান্তের উপরের কোণা থেকে নিচের কোণায় হাফ ইঞ্চি দূরত্বে খিঁচ সেলাইয়ের মতো দুটি করে ফোঁড় দিন। উপরের ফোঁড় সামনের দিকে ও নিচের ফোঁড় পেছনের দিকে নিন ও ক্রসটি তৈরি করুন। এই নিয়মে কাজ করে প্রয়োজন মতো ক্রস সেলাই সম্পন্ন করুন।